আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে রোড কিং কৌশিক ভাই চ্যানেল এবং পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত। সকলে দোয়া করবেন, এটা আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ ভিডিও। তবে আমি এটা ব্লগ আকারে ছাড়ছি না, এটা আমি একটু ছোট একটা ভিডিও আকারে ছেড়ে আপনাদের সাথে পরিচয় হওয়ার জন্য আমি ভিডিওটা ছোট আকারে ছাড়তেছি। তো যাই হোক, নতুন হিসেবে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। অনেক ধরে ভাবতেছি ব্লগ করব, ব্লগ করব, মোটর ব্লগ করব। এটা আসলে কোনো ইনকামের জন্য না, এটা আমার একটা শখ। তো আমার অনেক শখ ছিল একটা বাইক কেনার, এটা হলো ইয়ামাহা FZS V3। এটা আমার খুব পছন্দের একটা বাইক। তো আমার পুরাতন পালসার ছিল, পালসারটা বিক্রি করে আমি এটা নিয়েছি। নেওয়ার পরে ভাবলাম যে এবার একটু মোটোভ্লগ করা যাক। তো সেই জায়গা থেকেই ইচ্ছা পোষণ করে আপনাদের মাঝে হাজির হলাম। তো কয়েকটা ভিডিও এর আগে ছোটো ছোটো রিল ছেড়েছি, তো এটা ভয়েস নেয় ওগুলাতে, তো আপনাদের সাথে মত বিনিময় করার জন্য ভয়েসটা দিলাম। যাই হোক, সবাই একটু প্লিজ দোয়া করবেন আমার জন্য, আমি যেন ভালো কিছু ভিডিও আপনাদের উপহার দিতে পারি এবং আপনাদের মন জয় করে নিতে পারি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেল এবং পেজটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আসলে এটা আমি ও তারপরে কথা হচ্ছে, প্রথমে আমি আমার অ্যাকশন ক্যামেরা দিয়ে ভিডিও করতেছিলাম, পরে হচ্ছে আমার ওই ক্যামেরা চার্জ ছিল না, আমি বেরোনোর সময় চার্জ দিতে মনে নাই। আমি ভাবছি অনেক চার্জ আছে, তো যতটুক চার্জ ছিল ততটুক চার্জ নিয়ে আমি পরে ক্যামেরা অন করে দেখি যে বেশি চার্জ নেই। তো ওই যেটুকু প্রথমে যে রিলটুক দেখলেন ওইটুকুই হলো আমার ওই অ্যাকশন ক্যামেরাতে তোলা, পরে আমার ফোন দিয়ে পিছনে যে বসেছিল তাকে দিয়ে আবার ভিডিওটা করলাম। তো যাই হোক, ভিডিওটা আমি আপনাদের বিনোদনের জন্য করি নাই, আপনাদের সাথে আমার পরিচয় হওয়ার জন্য, পরিচিত হওয়ার জন্য আমি ভিডিওটা করলাম। তো আমার ভুল ত্রুটি যাই হোক ক্ষমা করেন, প্রথম ভিডিও সেই হিসাবে। তো অবশ্যই মনে রাখবেন রোড কিং কৌশিক ভাই, এটা আমার চ্যানেলের নাম এবং আমার পেজের নাম। আপনারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার পাশে থাকেন, ইনশাল্লাহ অনেক ভালো ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।